একটা সময় ডেথ ওভারে যে মুস্তাফিজ একের পর এক স্লোয়ার কাটার আর ইয়ার কারে প্রতিপক্ষের ব্যাটারদের ঘুম হারাম করে দিতেন এখন সেই মুস্তাফিজ যেন বোলিং করাটাই ভুলে যাচ্ছেন উইকেট তো নিতেই পারছেন না বরং এলোমেলো বোলিং করে রান দিচ্ছেন প্রতিনিয়ত ডেথ ওভারে খেই হারানোই মুস্তাফিজ ক্রিকেট ভক্তদের কাছে বড্ড অচেনা চলতি বছরে এগারো ইনিংসে ফিজ বোলিং করেছেন উনচল্লিশ ওভার প্রায় নয় ইকোনমিতে রান দিয়েছেন তিনশো আর উইকেট পেয়েছেন মাত্র আটটি উইকেট প্রতি খরচ করেছেন বিয়াল্লিশ দশমিক তিন সাত রান সেরা বোলিং ফিগার একত্রিশ রান খরচায় দুই উইকেট সেটা আবার আরব আমিরাতের বিপক্ষে যে ফিজের ক্যারিয়ার বোলিং গড় একুশ দশমিক চার পাঁচ সেই ফিজের চলতি বছরে বিয়াল্লিশ দশমিক তিন সাত বোলিং গড় মেনে নেওয়া সমর্থকদের কাছে কষ্টকরই বটে আসলেন দেখলেন আর জয় করলেন কথাগুলো একটা সময় ফিজের সাথে মিলে গেলেও বর্তমানে ফিজের আশা হয় দেখাও হয় কিন্তু জয়টা প্রতিপক্ষকে উপহার দিয়ে আসেন নেশন সিরিজের প্রথম ম্যাচে তো পাকিস্তানের বিপক্ষে চার ওভার হাত ঘুরিয়ে বারো ইকোনোমিতে দিলেন আটচল্লিশ রান এত কিছুর পরও মুস্তাফিজের যেখানে একাদশে জায়গা পাওয়া নিয়ে সংশয় থাকার কথা সেখানে অটো চয়েস হয়ে তিনি আর কতদিন খেলে যাবেন নিয়মিত টি টোয়েন্টিতে উইকেট প্রাপ্তির দিক দিয়ে সপ্তম সেরা বোলারের যদি হয় এই না জেহাল অবস্থা তাহলে কিভাবে কি মুস্তাফিজ তো টি টোয়েন্টি ক্রিকেটে একশো উইকেটের মাইল ফলক থেকে আর মাত্র ছয় উইকেট পিছিয়ে কিন্তু তাতে কি ফিজের তো শত শত উইকেটের দরকার নেই তিনি তো চেয়েছেন ভালো মানুষ হতে